শুরুতেই টাইগার বোলারদের এলোমেলো বোলিং, বৃষ্টির বাগড়া, কার্টেল ওভারে স্নায়ুর পরীক্ষা, তবে সব ছাপিয়ে স্পটলাইটে আইরিশদের হাসান তাসকিন শিক্ষা। চাপের মুহূর্তে দেখালেন বোলিংটা কিভাবে করতে হয়। একপেশে ম্যাচে হঠাৎই খলনায়ক বৃষ্টি, 2 ঘন্টা 3 মিনিট বন্ধ থাকার পর সহজ ম্যাচটা টাইগারদের হাত থেকে ফসকে যাওয়ার উপক্রম। কারণ 8 ওভারে 104 রান কঠিন হলেও পরিস্থিতির বিবেচনায় অসম্ভব নয় মোটেও। নাসুমের করা প্রথম ওভারে 18, মোস্তাফিজের 14, বুকে ধরালো ভয়। তবে তৃতীয় ওভারেই হাসান রস অ্যাডায়ারকে ফেরানোর পর তাসকিন নিজের প্রথম ওভারে তুলে নিলেন 3 উইকেট। ম্যাচটা কার্যত শেষ ওখানেই। শেষ পর্যন্ত আইরিশ দলটা স্কোরবোর্ডে তুলতে পারে 81 রান। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা টাইগারদের বিধ্বংসী সূচনা। পাওয়ার প্লেতে নতুন রেকর্ড লিটন রনির, 25 বলে দল ছুঁয়েছে অর্ধশতক, 6 ওভারে স্কোরবোর্ডে 81। আগেরটা নিউজিল্যান্ডের বিপক্ষে 2013 সালে 76 রান। এ দুজনের 91 রানের ঝড় থামে লিটন 47 রানে কাটা পড়লে। ওয়ান ডাউনে শান্তর ব্যাট থেকে আসে 14 রান। ভাগ্য সবসময় নাকি সাহসীদের পক্ষে থাকে, তাহিদ সাকিব নয়, চারে শামিমে বাজি টিম ম্যানেজমেন্টের। 150 স্ট্রাইক রেটে তার 30 রান সচল রেখেছে বাংলার রানের চাকা। অন্য প্রান্তে রনি তালুকদার অপ্রতিরোধ্য, ক্যারিয়ারে প্রথম পেলেন 50-র দেখা। হিউম 67 রানে যতক্ষণে তাকে থামালেন ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। শেষের দিকে সাকিব ঝড়ের সংক্ষিপ্ত সংস্করণে সর্বোচ্চ রান টপকানোর পথেই ছিল টিম টাইগার, তবে খলনায়কের নাম বৃষ্টি। 19 ওভার 2 বলে 207 রানের পর বৃষ্টিতে খেলা বন্ধ থাকলে আয়ারল্যান্ডের সামনে পরিবর্তিত টার্গেট দাঁড়ায় 48 বলে 104, যে ম্যাচেও সাকিবের অধিনায়কত্বে লেটার মার্কসেই পাস বাংলাদেশ। বৃষ্টিতে কিছুটা স্নায়ুর পরীক্ষা থাকলেও স্বস্তির এই জয় টাইগার ডাগাউটে এনে দিল প্রশান্তি। সে সঙ্গে অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে যে নতুন ব্র্যান্ডের ক্রিকেটের কথা বলছিল টিম ম্যানেজমেন্ট আর নির্বাচকরা, সেই ধারাবাহিকতা ইংল্যান্ডের পরেও দেখা গেল আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে। আর এই ধারাবাহিকতা আগামী 2 ম্যাচে ধরে রাখতে পারলে 2024 বিশ্বকাপে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে দারুণ কিছু। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে মাহবুব রিমন, সময় সংবাদ, চট্টগ্রাম।